আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ডিজিটাল মার্টের আরো নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শীতের পরে গরমের নতুন একটা হট অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় ভিউয়ার্স, যারা আপনারা নতুন পিসি বিল্ড করতে চান বা পিসি সম্বন্ধে তেমন একটা আইডিয়া নেই, নতুন কাজ শিখতে চান, বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজ, এক্সেল ও পাওয়ার পয়েন্ট, এক্সেল, মাইক্রোসফট অফিসের বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো এই পিসিটা দিয়েই অনায়াসে করতে পারবেন, এবং আপনি যদি গ্রাফিক্সের কাজ করতে চান এটা দিয়েও করা সম্ভব হবে, সেক্ষেত্রে আপনাকে একটা 2 GB গ্রাফিক্স কার্ড অ্যাড করতে হবে। কিন্তু আমাদের আজকের পিসির বাজেট সেই গ্রাফিক্স কার্ড অ্যাড ছাড়া। তো এই গ্রাফিক্স কার্ড অ্যাড ছাড়া আপনার এই টোটাল পিসিতে কত টাকা আসবে সেটা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আজকের পিসির কনফিগারেশন হচ্ছে কোর i5 6 জেনারেশন দিয়ে। তো ভিউয়ার্স, আপনারা এই প্রসেসরটা দেখে আসলে অবাক হয়ে যেতে পারেন যে এটা হচ্ছে খোলা কেন। আসলে যত 10 জেনারেশনের নিচে যত প্রসেসর সবগুলোই খোলা হয়, রিকন্ডিশন প্রসেসর, এবং আপনাকে ইনটেক বা নতুন প্রসেসর নিতে হলে 10 জেনারেশন থেকে শুরু করে তার উপরে যেতে হবে। তো অনেকে এটাকে প্যাকেট করে আপনাকে নতুন বলে বুঝিয়ে দাম বেশি নিতে পারে, কিন্তু সেটা কখনো আমরা করি না। আমরা এটা যেটা স্বাভাবিক আপনাদের সাথে কথা বলে ডিসকাস করে সেভাবে দেই। তো এই প্রসেসরটা হচ্ছে i5 6 জেনারেশনের, এটা 3.40 GHz, এটার স্পিড এবং এটার ওয়ারেন্টি নাই কোনো, কিন্তু আমাদের পক্ষ থেকে আপনি 7 দিনের একটা সিকিউরিটি ওয়ারেন্টি পাবেন। তো এই i5 6 জেনারেশনের প্রসেসরের সাথে আপনার লাগবে একটা 110 মাদারবোর্ড। আমাদের কাছে যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসোনিকের একটা মাদারবোর্ড। অনেকে বলতে পারে যে ইসোনিক চায়না মাদারবোর্ড, কিন্তু আসলে চায়না হলেও এটা একটা চায়নার অথরাইজ অফিসিয়াল বোর্ড, আপনি ইউজ করে দেখতে পারেন। এবং আপনার যদি অন্য কোনো বোর্ড রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে জানালে আমরা আপনার সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে পারবো। তো আমরা যে প্যাকেজটা তৈরি করেছি এটাতে ইসোনিকের মাদারবোর্ড রেখেছি, এটার মডেল নাম্বার হচ্ছে H110, এবং এটার ডায়াগ্রামটা দেখতে হলে আপনাকে বক্স দেখতে হবে। এটাতে আপনার পোর্ট পাবেন হচ্ছে USB 3 পাবেন, USB 2 আছে, VGA পোর্ট আছে, এবং HDMI পোর্টও আছে। HDMI পোর্ট, VGA পোর্ট আপনার মনিটরে যেটাই থাকুক না কেন আপনি মাদারবোর্ড দিয়ে চালাতে পারবেন, এবং এটার ওয়ারেন্টি পিরিয়ড থাকবে হচ্ছে 1 বছর। 1 বছরের মধ্যে কোনো সমস্যা হলে এটা ইসোনিক কোম্পানি আপনাকে রিপ্লেস অথবা সমস্যা সমাধান করবে। তো প্রিয় দর্শক, এর সাথে আমরা আপনার স্টোরেজ এবং অপারেটিং সিস্টেমের জন্য রেখেছি 256 GB একটা কিংস প্যাকের অরিজিনাল প্রোডাক্ট, অথরাইজ ডিস্ট্রিবিউশনের প্রোডাক্ট, 256 GB SATA, এটা মডেল হচ্ছে P3256, এবং এটা 2.5 ইঞ্চিস, এটার রিড স্পিড হচ্ছে 560 MB/s, এবং রাইট স্পিড হচ্ছে 520 MB/s। তো এবার, এবং এটার ওয়ারেন্টি পিরিয়ড থাকবে হচ্ছে 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অথবা গ্যারান্টি। আমরা এই যে অথরাইজ কোম্পানি আছে এই কোম্পানিটা এই প্রোডাক্টটা কোনো সমস্যা হলে আপনাকে সাথে সাথে ইনস্ট্যান্ট চেঞ্জ করে দেয়, এই জন্যই আজকে এই SSD-টা রাখা। এবং এই একই কোম্পানির র্যাম রেখেছি আমরা 8 GB 2400 MHz-এর র্যাম রেখেছি DDR4-এর, এবং DDR4-এর এই র্যামটাও হচ্ছে আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, লাইফ টাইম DDR4-গুলো। এই কোম্পানি দুটো আপনার যদি প্রোডাক্ট পারচেস করেন এই কিংস প্যাকেট, আপনার এই দুইটা প্রোডাক্টের কোনো সমস্যা হলে আপনার পিসি অফ থাকবে না, কারণ এগুলো ইনস্ট্যান্ট রিপ্লেস বা চেঞ্জ করে আপনাকে দেয় এই কোম্পানি। তাহলে 8 GB র্যাম থাকছে আপনার, 256 GB SSD, এবং তার সাথে আপনার লাগবে এই প্রসেসরের উপরে লাগবে একটা কুলিং ফ্যান। কুলিং ফ্যানটা একটু খুলে দেখাই, এটা যেহেতু একটু অন্য টাইপের ভালো মানের একটা কুলিং ফ্যান, আপনার দেখলে বুঝতে পারবেন। এই যে কুলিং ফ্যানটা, কুলিং ফ্যানটা হচ্ছে আপনার প্রসেসর ফ্যান যেটাকে বলে, প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য এই ফ্যানটা ইউজ করতে হবে আপনাকে। তাছাড়া আপনার প্রসেসর ভালোভাবে পারফরমেন্স বা আপনার PC আসলে ওপেন হবে না বলতে গেলে। তো এই ফ্যানটা পাবেন একটা ভালো মানের ফ্যান, ফ্যানটার ওয়েটও অনেক হেভি, নর্মাল যে ফ্যানগুলো প্রসেসরের সাথে থাকে তার থেকেও আমি মনে করি এই ফ্যানটা অনেক ভালো অরিজিনাল ফ্যানের থেকেও। প্রিয় দর্শক, এবং সর্বশেষ এই প্যাকেজের সাথে আমরা রেখেছি হচ্ছে একটা কেচিং আপনার, এটা হচ্ছে ভেলুটপের একটা কেচিং ছোট। তো আমরা যে পিসির বাজেটটা করছি এই কেচিং, এই পিসির সাথে আপনার এই কেচিংই এনাফ, এর থেকে আপনি বেশি বড় কেচিং ইউজ করার দরকার হবে না আমি মনে করি। এবং এই কেচিংটার সাথে আপনার পাওয়ার সাপ্লাই দেওয়া থাকে 200 W-এর একটা অরিজিনাল পাওয়ার সাপ্লাই, এবং একটা কুলিং ফ্যান আছে এখানে আপনার ভিতরে ঠান্ডা রাখার জন্য কুলিং ফ্যানটা। এবং মোটামুটি কেচিংটার লুকটাও অফিসিয়ালিভাবে যারা ইউজ করেন তাদের জন্য খুবই পারফেক্ট একটা কেচিং। আমরা আমার এপাশে দেখতে পাচ্ছি মনিটর, কিন্তু আজকে এই মনিটর ছাড়া আমরা যে প্যাকেজটা করেছি এই প্যাকেজটার মূল্য আসবে আপনার 15,700 টাকা মাত্র। 15,700 টাকা আপনি পাবেন মাদারবোর্ড, প্রসেসর,
256 GB SSD, 8 GB একটা RAM, একটা খুবই উন্নত মানের একটা কুলিং ফ্যান এবং একটা ভেলোডাপের কেচিং, সাথে থাকছে একটা পাওয়ার সাপ্লাই। এগুলো বাদে এগুলো সহ আসবে হচ্ছে 15,700 টাকা। এবং সাথে আমরা যে মনিটরটা রেখেছি, মনিটরটা নিতে হলে আপনাকে এর সাথে আরও 4,200 বা 4,300 টাকা অ্যাড করতে হবে মনিটরটা আপনার পছন্দ অনুযায়ী। যেহেতু আমরা ছোট প্যাকেজ করেছি আজকে, সেক্ষেত্রে অনেকেরই বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ডেলের মনিটর বা এইচপির মনিটর চয়েস করে থাকে, এজন্য আমরা এই প্যাকেজের সাথে মনিটরটা রাখিনি। কারণ আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি মনিটর নিতে পারবেন। আমরা যে আমাদের কাছে সবথেকে রিজনেবলের মধ্যে যে ভালো মানের মনিটরটা আছে, ইসোনিকের 19 ইঞ্চি মনিটর, আপনাকে যে ব্র্যান্ডের মাদারবোর্ড দিয়েছি আমরা ওই একই ব্র্যান্ডের হচ্ছে মনিটরটা রেখেছি, তাহলে সেক্ষেত্রে আপনার 20,000 টাকার মতো প্যাকেজের মূল্য চলে আসবে মনিটর সহ আপনার টোটাল কমপ্লিট। আর মনিটর ছাড়া যদি আপনি অন্য মনিটর যান ডেল বা এইচপি, সেক্ষেত্রে বাজেট আরও কিছু বাড়বে। আর মনিটর যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনার 15,700 টাকা। আর যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই কিছু ডিসকাউন্ট আমরা রাখবো। আশা করি আমাদের সেলস পার্সনদেরকে যদি বলেন যে আমরা ভিডিও দেখে এসেছি, সেক্ষেত্রে অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে। আজকে আর কথা বাড়াবো না, এই প্যাকেজ সম্বন্ধে আরও জানতে হলে আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিও যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করুন, অথবা ওইখানে কমেন্ট করে আপনি জানান, অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে। এবং এই গরমে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।